একদিনে এত কাজ কী করে করবো কী কাজ জানতে হলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো বলে দিয়ে দেবো আর সকালে নাস্তাতে রুটি বানিয়ে নেব আলু আর পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা আলাদা করে পরে পুয়ুষের বাবাকে ভেজে দেবো আগে বাচ্চাদের নাস্তাটা বানিয়ে দিই পিউষ বলছে স্কুলে রুটি নিয়ে যাবে না বীরবাড়া নিয়ে যাবে পিউষের বাবা বাজার দিয়ে চলে গেছিলো ওকে বলে দিয়েছে বিড়বাড়া নিয়ে যাবে পিউষের বাবা বীরবাড়া আনতে গেছে আনলে ওকে টিফিনটা গুছিয়ে দেবো এখন রুটিটা বানিয়ে নি ওদিকে পিউষ ঘুম থেকে ওঠেন উমতে উঠলে ওকে বিরাজ বি করিয়ে দিতে হবে পিউষ এখন ঘুম থেকে উঠে গেছে যাই ওকে এখন বিরাজ করিয়ে দিই তারপরে সকালে নাস্তাটা বানিয়ে নেবো পুষ পুজোর বাবা যে বাজার দিয়ে চলে গেছে কী কী বাজার এনেছে পরে তোমাদের খুলে দেখে দেবো আগে বাচ্চাদের টিফিনটা বানিয়ে দিই পরে নাস্তা বানার জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছে আলটা ভাজা কিছু টাইম থাক থাকবে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো রুটিটা ওই বানাতে হবে যে এখন সব লোক বাজার করতে যাচ্ছে পুষের বাবা সকাল বাজার নিয়ে চলে এসেছিলো বাজারটা গুছিয়ে নিতে হবে পরে পুষের টিফিনটা নিয়ে চলে এসেছে এটা বিড়া বিড়বাড়াটা গুছিয়ে দিয়েছে টিফিনটা এখন ভরে দেবো চাটনি এনেছে সঙ্গে প্যাচটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলুটা ভেজে নিয়েছে এখন রুটিটা বানিয়ে দেবো এই পেঁয়াজটা রেখে দিয়েছি পেঁয়াজটা পরে ভেজে দেবো পুষের বাবাকে পুষকে স্কুলের জন্য রেডি করে দিতে হবে রেডি হয়ে গেছে এবং স্কুলের জন্য বেরিয়ে যাবে স্কুলের বাচ্চা গাড়িতে খাবার নিয়ে যায় পিয়ুষ খাবার নিয়ে যাওয়ার জন্য কান্না করছে স্নেহাকে পয়সাটা দিয়ে দিয়েছি আগে আগে চলে যাচ্ছে গিয়ে স্নেহা ওই দোকান থেকে খাবার কিনে দেবে তারপরে গাড়িতে বসিয়ে দিয়ে স্নেহা চলে আসবে তো ওই যে চলে আসছে ওখানে ও স্কুলের একটা দাদা এসেছে ও দাঁড়িয়ে গেছে এখানে তো এখান থেকে পুরুষ যাবে পিয়ুষের সঙ্গে একসঙ্গে উঠে পড়বে এখানে গাড়িটা দাঁড়িয়ে থাকবে দুজন একসঙ্গে উঠে পড়বে তো স্নেহা ওইখানে কিনে দিয়ে ওকে গাড়িতে বসিয়ে দিয়ে স্নেহা স্কুলের জন্য রেডি হবে ওবি স্কুলে যাবে ওই স্কুলে গাড়ি চলে এসেছে এখন পিয়ুষকে উঠিয়ে দেবে এই যে ওই কুকুরটা এখানে থাকে তো আমি এখন ব্রাশ করছি যাই বাচ্চাগুলোকে একটু দেখে আসি স্নেহা চলে এসেছে গাছগুলো আমি জল দিয়ে দিতে হবে গাছগুলো সব শুকিয়ে গেছে তো এই যে কুকুরের বাচ্চাকে দেখতে এসেছি এই যে দেখছে এর নাম কুতু তো ওই যে বাচ্চাগুলো দেখতে কত সুন্দর হয়েছে ওইদিকে আমার সবজিগুলো গুছিয়ে নিতে হবে তো রোজ সকালে আমি বাচ্চাগুলোকে দেখতে আসি একটা পুঁশাকের গাছ হয়েছে এখনও সব লোকজন বাজার করতে যাচ্ছে ওই যে এখন এই যে বাজারটা খুলে নিয়েছে এইসব সবজি এনেছে পুলিশের বাবাকে সকালে বলেছিলাম শাক পেলে শাক এনো তো শাক পেয়েছে আজ এনেছে অনেকদিন শাক খাওয়া হয় না তো বলেছিলাম এনে দিয়েছে এখনো বিছানাটা আমি উঠানো হয়নি বিছানাটা উঠিয়ে নেব এখন পুজো স্কুলে চলে গেছে এখন ধীরে ধীরে সব কাজগুলো উঠিয়ে নেবো দেখে সকালে নাস্তাটা বানানো হয়নি স্নেহা আমাকে বলছে মামিয়ে চুলটা বেঁধে দিতে চুলটা বেঁধে দেবো সকালে মাছ এনেছিল বাজার থেকে মাছটা কাটা হয়নি একটু নরম তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি পরে কেটে নেবো বাচ্চারা স্কুলে চলে গেলে কেটে নেবো এদিকে সকালে আমার নাস্তাটা বানানো হয়নি দুজনের জন্য কাজটা আমি ভাজা করতে হবে যা এখন সেনেহাকে চুলটা বেঁধে দিই তারপরে সব কাজ গুছিয়ে নেব সেনাকে চুলটা বেঁধে দিয়ে চলে এসেছি সিনেহা স্কুলে চলে গেছে এখন শাকটা পরিষ্কার করে নেবো শাকে বহুত ময়লা আছে এখন সকালে নাস্তাটা বানিয়ে নি দুজনের জন্য একটু কুমড়ো এনেছিল কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োর প্যাস একসঙ্গে ভেজে দিচ্ছে এদিকে রুটিটা বসিয়ে দিয়েছে দুটো একসঙ্গে হয়ে যাবে দুজনে মিলে নাস্তা খেয়ে নেব পরিশোর বাবাকে ফোন করে ডেকে নেব পরিশোর চলে আসে দুজনে মিলে একসঙ্গে খেয়ে এদিকে কিছু থালা বাসন আছে সেটা পরিষ্কার করতে হবে এদিকে বিছনাটা হয়ে গেছে বিছানটা উঠে নাস্তা বানাতে চলে এসেছি তো নাস্তাটা বানানো হয়ে গেছে পুরো খেতে এসেছে পিউর বাবাকে দিয়ে দিয়েছি আমি ছাড়া টি নিয়ে নিয়েছি দুজনে মিলে একসঙ্গে খেয়ে থালা বাসন আছে এটা দিয়ে দেবো সকালে চা বানিয়েছিলাম সেটা ধোয়া হয়নি এখনো বাচ্চাদের খেয়ে চলে গেছে ওটা ভি ধোয়া হয়নি সব মিলে একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নেবো কিছু চা বানিয়েছে সেটা ভিজিয়ে দিতে হবে তারপর শাকগুলো গুলো পরিষ্কার করতে হবে শাকগুলোর বি বহুত ময়লা আছে সেটা পরিষ্কার করে নেব সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে কিছু থালাবাসন ছিল সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে এখন শাকটা পরিষ্কার করতে এসেছি এদিকে জামাপ্যান ভিজানো হয়ে গেছে জামা প্যান্ট ভিজিয়ে দিয়ে শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ফ্রিজের থেকে মাছও বের করে নিয়েছি মাছটা কাটতে চলে যাব তো এখন শাকটা রেখে দিই তারপর মাছগুলো কেটে নেবো আবার স্নান করে পূজা বি করতে হবে আজ বৃহস্পতিবার যাই এখন মাছটা কেটে নিই এদিকে দুপুরে খাবারের জন্য বি কেটে গুছিয়ে নিতে হবে তো বাইরে গিয়ে দেখি গাছেরগুলো নিয়ে সব শুকিয়ে গেছে জল দেওয়া হয়নি এখনও তো জল দিয়ে চলে গেছি জল দিয়ে নিই তারপরে মাছটা কেটে নেব যে এখানে মাছটা রেখে দিয়েছি নিচে কিছু গাছ আছে সেই গাছগুলো আমি জল দিয়ে দিচ্ছি গাছ আমার এত পছন্দ হয় গাছগুলো শুকিয়ে গেলে আমার ভালো লাগে না গাছ আমি খুব পছন্দ করি যে যত গাছ আছে সব আমি নিজে হাতে লাগিয়েছি তো এখন গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে যে উপরে কিছু গাছ ছিল সেটা আমি জল দিয়ে দিয়েছি তো মাছ কাটার জন্য নিচেই জলটা ভরে রাখছি মাছগুলো ছোটো ছোটো মাছ পরিষ্কার করতে সুবিধা হবে ওই এখানে জল ভরে রেখেছি ধামাতে যা এখন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তো মাছ কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি শাকটা এখানে রেখে দিয়ে শাকটা কুচাতে হবে যাই আমি এখন স্নানটা সেরে আছি তারপর শাক কুচিয়ে নেবো দেখি পূজা বি করতে হবে পূজার জন্য কিছু ভুলতে হবে আদাটা পরিষ্কার মাছটাতে এখন হলুদার লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে স্নানটা সেটা আছে দুপুরের রান্নার জন্য সবকিছু গুছিয়ে নেবো তো এই যে এখন দশটা মতন বেজে গেছে এখন জামা আছে সেটা আমি কেঁচে দিয়ে নেড়ে দেবো যে কেঁচে দিয়ে নেড়ে দিয়েছে আমি স্নান বেয়ে করা হয়ে গেছে স্নান করে পুজো দেওয়ার জন্য কিছু ফুল তুলতে চলে এসেছি বাবা বাড়িতে চলে এসেছে তো এখন পূজাটা দিয়ে সবজি কেটে নেবো কি কি রান্না করবো দুপুরের জন্য সেটা গুছিয়ে নিতে হবে দুপুরে রান্না করবার জন্য সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি কারণ প্যাঁচটা কোচানো হয়নি আর দা রসুনটা শিলনোড়াতে ভেটে নেব কচুর তরকারিতে দেওয়ার জন্য এখানে শাকগুলো কুচিয়ে নিয়েছি সব কিছু রেডি করা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে এই যে মাছটা ভেজে নিয়েছি দুই সাইডে দুটো বসিয়ে দেবো আর হিটারে ভাতটা বসিয়ে দেবো জলদি জলদি হয়ে যাবে রান্নাটা সেরে নিই লেট হয়ে যাচ্ছে দুপুরের রান্নাটা হয়ে গেছে সব কিছু রেঁধে নিয়েছি এখানে শাক ভেজেছি এখানে উস্তে আলু দিয়ে তরকারি বানিয়েছি ছোটো মাছ দিয়ে আর এখানে কচুর তরকারি বানিয়েছি এই যে আর এখানে ভাতটা দিয়ে দিয়েছি দুচুরোকে এখানে আমিও নিয়ে নিয়েছি আর এখানে সকালে আলু পেঁয়াজ ভেজেছিলাম সেটা আছে কাল ডাল রেজেছিলাম সেটা আছে এটা মিটুকে দেবে তার জন্য কাল মুগ ডাল বানিয়েছিলাম স্নেহ পিউ বাড়ি এসে খেয়ে নেবে ওদের জন্য রান্না করেছি এই যে ওদের জন্য ভাত আছে এখানে ওটা ছিল দুপুরে খাবার দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে মাত্র সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি পিসের একটু টিভি দেখছে টিভিতে খেলা হচ্ছে খেতে বসেও খেলা দেখতে চলে গেছিল তো এখন খেলায় ব্যস্ত আছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো ব্লগটা দেখতে থাকো পুষ বাড়ি আস্তে আস্তে পাঁচ বেজে যাচ্ছে তো এখন একটু মোবাইলে কাজ করবো সকাল থেকে মোবাইলে হাত দেয়নি পুজোর বাবা চলে গেলে একটু রেস্ট নেবে আবার ফুশ আসলে আবার উঠে পড়তে হবে যে এখন মোবাইলে একটু কাজ করি তিনটা বেজে গেছে এখন ওই যে ও হাত মুখ ধুতে যাচ্ছে দোকানে চলে যাবে খেলা দেখছিল যে মোবাইল শ্যুট করছে মোবাইলের কাজ করবো আর এই মোবাইলটা দেখবো মোবাইলে কাজ হবে এখন সেই মাত্র স্কুল থেকে এসেছে ওকে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ করে দিয়েছি এই যে এখনো গামছাটা খোলা হয়নি একটু গা ধুয়ে দিয়েছি গরম পড়ছে এই এখনো এসেছে দেখো ঘড়িতে কয়টা বাজে এই যে ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে ও এখন টিভি দেখছে যে টিভিতে কার্টুন দেখছে ও বলছে গামছাটা খুলে দিতে ওই গামছাটা খুলে দেবো আর একটু জামা পরিয়ে ভাত খাইয়ে দেবো এই যে কি করছে ও পুতুল নিয়ে খেলছে পুষ বলছে ভাত খাবে হ্যাঁ পুষকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এখন টিভি দেখছি আমি যাই ওর জন্য ভাত হ্যাঁ তাই কি বলবা এটা আছে আর এই যে এইখানে তরকারি আছে বলো তুমি কোনটা দেখাবা এটা দিয়ে বাইরে সন্ধ্যা লেগে গেছে সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে এখানে স্নেহাকে ভাত দিয়ে দিয়েছি ও বাইরে গেছে বাবা দোকানে গেছে ও এসে খেয়ে নেবে পরে এখানে ভাতটা পিউসকে মাখিয়ে দিয়েছি পিউসকে এখন খাইয়ে দেবো বাইরে রাত হয়ে গেছে সন্ধ্যার সময় খাওয়াতে হয় না বাচ্চাদের তার জন্য আর খাওয়ানো হয়নি এ টিভি দেখছে আচ্ছা তাহলে এখানে বস চলো না কিছু বানাইনি তুষকে ভাত খাইয়ে দিই তারপরে ওকে কিছু হোমওয়ার্ক আছে সেটা করিয়ে দেবো আর বই বই পড়াতে হবে মিঠুল কি করছো যে রাত হয়ে গেছে রাতের খাবার বানাতে চলে এসেছি দুপুরে কচুর তরকারি বানিয়েছিলাম সেটা আছে আর এখানে আটা বের করে নিয়েছি রুটি বানিয়ে নেবো দুজনের হয়ে যাবে বাচ্চাদের সাড়ে ছয়টা ভাত খাইয়েছি ওরা ওদের খেদা লাগেনি ওরা বলছে খাবে না এখানে কিছু থালা বসানো আছে এটা ধুয়ে দিতে হবে পিউস টিফিন নিয়ে গেছিলো টিফিনটা কোনো ধোয়া হয়নি রুটি বানানো হয়ে গেছে খাওয়া বি হয়ে গেছে কিছু থালা বাসন ছিল সেটা পরিষ্কার করে রেখে দিয়েছি এখন গ্যাস চুলিটা পরিষ্কার করছি চুলিটা আগে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন গ্যাসটা পরিষ্কার করলে হয়ে যায় বাচ্চারা তো খাইনি আমি আর পিউছে বাবা দুজনে খেয়ে নিয়েছি ওরা সাড়ে ছয়টায় খেয়েছিল ওদের খেতে লাগেনি তার জন্য আর খাইনি তো খেতে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এখন গ্যাসটা পরিষ্কার করলে হয়ে যায় রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সেরে যে গ্যাস চুরিটা পরিষ্কার করে রেখেছে এখানে আর পুলিশের বাবা একটু মোবাইল দেখছে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে সিনিয়া পুলিশ দুজনেই ঘুমিয়ে পড়েছে এখন আমি মুখ দিয়ে ঘুমিয়ে পড়বো তো আজ ভিডিওটা এইটুকু আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওটা দেখছো এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে পেজটাকে ভালো করে দিও তো বাই বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো